এই হচ্ছে আমার সদস্য ইয়োলগালা চন্দ্রমল্লিকা। এই দেখো কাকু কি বলে, বুড়া মানুষের ফটো না? আরে বুড়ারাই তো আজকাল হিট। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মুনস লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো এই ঠান্ডাতে। আমরাও ভালো আছি, ভালো তো আছি, আমরা প্রত্যেকেই ভালো আছি। কিন্তু আমার গলা একটু খারাপ, কারণ কি দেখেছো কথা বললেই বুঝতে পারছো হয়তো, গলাটা আমার বসেই আছে যেহেতু এখন ঠান্ডা, এখন প্রায় প্রায় গলা বসে যাবে। আর আজকে হচ্ছে সানডে, তাই তোমাদের সঙ্গে তোমাদের সাথে গল্প করতে আমি চলে আসলাম। এখন বাজে ঘড়িতে হচ্ছে 9:45। এই দেখো আজকে আমার সোনা মামা তাড়াতাড়ি উঠে গেছে, দিবাকর উঠে গেছে, আর আমি উঠেছি 7:30। মুঠেই আগে জামাকাপড় মেলে দিয়েছি। আজকে আমাদের ঘরে আমরা কিছু অতিথিকে ইনভাইট করেছি আমাদের খাওয়ার জন্য। দিবাকরের বড় মামি, বড় মামা, তার ফ্যামিলিকে আমরা ইনভাইট করেছি আজকে। তো মামির তো দেখেছো, এই মামির মেজ ছেলের রিসেন্ট 1 বছর হচ্ছে বিয়ে হয়েছে, তো বিয়ের পর খাওয়ানি হয়নি, কারণ কি আজকে সানডে আমারও রেস্ট, তাই আজকেই খাওয়াবো। তাহলে চলে একটু পরে চলে আসবে রান্নার ঠাকুর। ভাবছিলাম ক্যাটারিং করবো, কিন্তু ক্যাটারিং যেন সব বুক, কাউকেই পাইনি। দিবাকরের চেনা জানা যতজন ছিল প্রত্যেককে ফোন করে দিবাকর সবার বুক। আজকের মেনু কী কী তোমাদের বলবো, বলবো না, সেটা তোমাদের দেখিয়ে দেবো আজকের মেনু কী কী। তাহলে চলো এখন, আজকেও আর একটা কথা, আজকে স্বপ্ন মাসিও আসবে না। দেখো মুখে পিম্পলগুলো মানে আস্তে আস্তে কমছে, তোমরা দেখলে বুঝতে পারবা অনেকটা কমছে। আসলে এত শীত না, আমি কী করি বলো তো, একটা ওষুধ দিয়েছে খাওয়ার জন্য, ওটাও মাঝে প্রায় খেতে ভুলে যাই। প্লাস মুখে মাখার ফেস ওয়াশ দিয়েছে, ওগুলোও 2-3 দিন ধরে লাগাচ্ছি না ঠান্ডার জন্য। দিবাকর নিয়ে আসলো সবজি বাজার করতে, এখন দিবাকর যাবে। তাহলে চলো, মণিমাসি আসতে অনেক দেরি হবে, আমিও ব্রাশ করা হয়নি, ব্রাশ করি, তোমাদের সাথে পরে কথা বলতে আসছি। চল তোমাদেরকে দেখাবো আমি আরও কিছু সদস্যকে এনেছি আমাদের ঘরে, ওগুলো এখনও সদস্যগুলো তোমরা বুঝেই গেছো কোন সদস্য কথা আমি বলছি। হ্যাঁ, আমি আরও কিছু গাছ এনেছি, ফুলের গাছ, ওগুলোকে এখনও টবে শিফট করা হয়নি, কারণ কি যেখান থেকে এনেছি দাদা বলছে গোলাপ গাছগুলো ছোটো ছোটো টবে শিফট করলে হবে না, এগুলো বড়ো বড়ো যে চালের বস্তাগুলো আছে প্লাস্টিকের, ওগুলোতে শিফট করতে হবে, তার জন্য প্রচুর বালির দরকার। তো দিবাকর একজনকে বলেছে কাকুকে, তো উনি একটু প্রবলেমে আছে, তাই আসতে পারবে না, তাই ওগুলো শিফট করা হচ্ছে না। কারণ বালি কোথার থেকে পাবো, বালি আর কি মাটি আর কি। চল তোমাদের একবার দেখিয়ে আনি সদস্যগুলোকে। এই হচ্ছে আমার সদস্য ইয়োলগালা চন্দ্রমল্লিকা। গোলাপ 2টা কালার, একটা পিঙ্ক একটা। আর এই চারা গাছগুলো এনেছি দেখো, এই যে এইটার নাম হচ্ছে স্টার, এটা চন্দ্রমল্লিকা না, স্টার। আর এই দুটোকে শিফট করেছি টবে, এটাও 2টো স্টার দেখো, এই দুটোকে টবে শিফট করেছি। এই হচ্ছে স্টার আর একটা পার্পল কালার, এটাকে টবে শিফট করেছি। ব্যাস এই হচ্ছে আমার ঘরের সদস্য। আজকে ভালোই রৌদ্র উঠেছে, অনেকদিন পর সেই কড়া রৌদ্র। এই যে জামা কাপড় মেলেছি, আজকে অত নেই। আর এই দিবাকর দাঁত মাচ্ছে সাথে আমার সোনামা বাগনিতা। আমার সোনামা আজকাল হাপুর কাটে। তো দিবাকর চলে গেল, চা খাওয়া কমপ্লিট আমাদের, দিবাকর চলে গেল বাজারে। আর এখন আমি গুছাচ্ছি হচ্ছে কি করেছে, এখন আমি গুছাচ্ছি হচ্ছে বিছনা, বিছনাবাটি। তাহলে চলো বিছনাবাটি গুছাই। উফ, আবার কম্বল টম্বল ভাঁজ করাটাই শীতকালে না বহুত প্রবলেম। চলো কমপ্লিট করি, তুমি বলো না সপ্তাহে আসবে না, ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছতে হবে। তো এখন বাজে 10:50, তো বিছনাবাটি কমপ্লিট মানে করছি,
জানি তো সানডে মানে একটু গল্প স্বল্প, তো রাঙাদের সাথে গল্প করছিলাম, মামিষ্টির সাথে আমার মেয়ের এই ছোটা ছোটদের সাথে। তো চলে আসছে রান্নার মানুষ, চলো তোমাদের দেখাই রান্নার কাকু দিদারা চলে আসছে, দিবাকরও চলে আসছে, দিবাকর সব কিছু এদিকে মনে বাসে চলে আসছে, মানে একা খুব মজা লাগছে মনে হচ্ছে একটু বিয়েবাড়ি ভাব। চলো দেখাই, এই দেখো কাকু কি বলে বুড়া মানুষের ফটো। আরে বুড়ারাই তো আজকাল হিট, হ্যাঁ দেখছো মাসি, এই দেখো মাসি কিভাবে, এই যে এই দেখো কাকুর হাতে স্প্রিট কি, এই যে এদিকে দাঁড়ায় আছে দিবাকর, এই হাইটারি বের করেছি। তো পুরা ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট হলো, ঘর মোছাটা বাকি আছে, বাইরেরটা ঝাড়ু দেবো কারণ কি মেয়েকে খাওয়ানোর সময় হয়ে গেছে। যেহেতু মেয়ে আজকে তাড়াতাড়ি উঠেছে, বললাম না তাড়াতাড়ি উঠেছে, তা এখন বাজে 10:30, তো মেয়েকে খাইয়ে দিচ্ছি। আর এই দেখো ডিম ভাত নিয়ে নিয়েছি, আর এই দেখো মেয়ের পুরো খিদা পেয়েছে, তো এখন খাইয়ে দিই। চলো তাহলে পরে কথা বলছি, দিবাকর আবার চলে গেছে, একবার গেছিল গ্যাসের চুলা দিয়ে গেল, আবার গেছে মানে কিছু আনতে। তাহলে চলো এখন রাখছি। তো এই যে এখন দিবে, দেখবেন না পড়ে না যায়। এখানে এখন মশলা পেস্ট হচ্ছে, এই যে সব মশলা রেডি, কাটাকুটা এখন শুধু পেস্ট হবে। হ্যাঁ বাটি মাসি, বাটি দত্ত, ওই যে বাটি এখন, এই দেখো সকালের খাবার খাচ্ছি, ধোয়া উঠছে ভাতের থেকে, গরম গরম ভাত ঘি আর আলুর মধ্যে ডিম ফাটিয়ে দিয়েছে। এই খাওয়াটা আমার খুব ভালো লাগে, আলুর মধ্যে ডিম দেয়, এটা মার থেকে সেরেছে, আমার খুব ভালো লাগে খাওয়াটা। ঘরে তো এখন বাজে হচ্ছে 12:30, জাস্ট ঘর মোছা কমপ্লিট হয়ে, জানো কতবার ঘর মুছলাম। এখন বাজে ঘড়িতে 1:30, জাস্ট স্নানটা করে ঘরে আসলাম, আর রান্না অলমোস্ট শেষের পথে, শুধু এখন ভাত বসাবে আর লাস্টে আলু ভাজা করবে, ব্যাস কমপ্লিট। তোমাদের একবারে সব কিছু হওয়ার পর দেখাবো। আর কাকুর রান্না সত্যি, যারা লামরিংয়ে থাকো, যারা যারা কাকুর রান্না খেয়েছো, তারা প্রত্যেকে জানো যে কাকুর রান্না কি অমৃত। শুধু আমি কাকুর রান্নায় শুধু আমি কাঁঠাল চিংড়িটা একটু খেয়েছি, কাকে বলে কাকে বলে, মানে এত আমি কাকুকে বললাম কী দিয়েছো তুমি, আর ভাত আলু ভাজা তোমরা তো জানোই কেমন হয়, ওটা দেখানোর আর কিচ্ছু নেই, চলো তোমাকে দেখিয়ে দিই এক প্যাকেট, এরপরে লোকজন আসলে গল্প করবো, তখন আর হয় না কিন্তু। তো এই দেখো রান্নাগুলো নিচে রেখে দেওয়া হয়েছে ঢাকা দিয়ে, কারণ কি উপরে রাখবে যে জায়গা নেই, এতগুলো হবে না। তো চলো এক এক করে শুরু করা যাক। প্রথমে দেখাই হচ্ছে কাতল মাছের কালিয়া, এই দেখো কাতল মাছের কালিয়া। তারপরে দেখা হয়েছে চাটনি, দেখতেই পাচ্ছ উফ গন্ধ যা হয়েছে না, কাশ তোমাদেরকে যে শোনাতে মানে শোনাতে পারতাম গন্ধ, উফ অমৃত। এখানে ডাল, মুগ ডাল, এই যে এটা হচ্ছে কাঁঠাল চিংড়ি, এই যে কাঁঠাল চিংড়ি, এটা হচ্ছে মাটন, এই যে এই যে হাড়িতে এখন কাকু ভাত রান্না করছে, পুরো তোড়জোড় রান্না শেষের পথে শেষ। তো তোমাদেরকে একবার আমাদের ঘর বাড়ি সব দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমার রুম, পুরো পরিষ্কার দেখো, এমনও পরিষ্কার করে তোমরা জানোই, তাও দেখালাম। এই যে এই যে আমাদের আর একটা রুম, এই দেখো
আমার জানের টুকরা রিং রিং লাইট, এই যে আমার মেয়ের ওখানে দেখেছো ওগুলা রেখেছি যে ওগুলো মলাট দেব, মেয়ের পেন্সিল পেন্সিল রাবার যত বুক আছে কপি আছে সব শু সব ওখানে রেখেছি, নতুন যেহেতু ওগুলো এখনও ঠিকঠাক করা হয়নি করব। চলো এই রুম থেকে বেরিয়ে পড়লাম, এই যে আর আমার রুমের পাপোসটা আর কি আমি এখানে দিয়েছি আজকে, এই আর কি দিলাম আর কি। এই দেখো এখানে খাওয়া দাওয়া হবে, এখানেই টেবিলটাকে এখন ঠিকঠাক করব। এই দেখো আমার সোনামা আর মিষ্টি, মিষ্টি গুছাচ্ছে কখন থেকে মেয়ে শুধু বার করছে দেখছো, আমার মেয়ের কাজ ডেইলি লাগবে মা ব্রাশ ব্রাশ ব্রাশ, ও এগুলা খেলার জিনিস ভাবছে, না দিলেও কাঁদছে তো দিতেই হবে। পড়ে আবার এদিকে আসো, সামনের দিকে আসো, শীতকালে আমার বিছানায় কত রোদ্র আসে আমার ভাল লাগে। এই দেখো আর এই ব্যাগটা আজকে বের করেছি, এটা গিফটে পেয়েছে অন্নপ্রাশনে মনে হয়, একে বার্থডে কেউ গিফট করেছে মেয়ে, মেয়ে দেখেছে আজকে খাট তুলেছে হাড়ি বার করার জন্য, মেয়ে দেখেছে ব্যাস কান্না, এই ব্যাগ লাগবে, এই লাগবে বলছে না কয়েক ঘন্টা, তারপরে যেই সেই আমার মেয়ের ব্যাগ। তো জাস্ট দিবাকর আসলো রসমালাই নিয়ে, কি বলো এই যে রসমালাই দুই প্যাকেট এখানে আছে, আলু কালো প্লাস্টিকে আছে, আর তখন রান্না হচ্ছে আমার পোশাক আছে, দেখো নিট অ্যান্ড ক্লিন, নিট অ্যান্ড ক্লিন থাকে দেখতে ভালো লাগে, দেখবা খুব মনটা, সব জানলাটা বন্ধ করেছি, বিড়ালটা বের হলে কি হবে, বিড়ালটা পুরো অত্যাচার করতেছে, চলো আমরা রাখি ফুফ আর পাতেছি না। এদিকে আবার সোনামা আলু ভাজা খাচ্ছে, এদিকে মা মিষ্টি খাচ্ছে, এরকম কিছু নেয় নাই কিছু নেয় নাই, সোনামা নিচে ফেলবি না কিন্তু। আর চলো দিবাকর মিষ্টি দুই রকমের আনছে তোমাদের দেখাই, এই হচ্ছে রসমালাই আর এই হচ্ছে সরবাজা, এটা তো মামিরা চলে আসছে অনেকক্ষণ একটু গল্প করছেন, চলো এখন যেহেতু দেরি করে আসছে তাই খেতে বসে গেছে, চলো তোমাদের দেখাই। আর রাঙা দিয়ে পরিবেশন করছি, আমিও মাঝে মাঝে করছি, মাসি করছি, মনি মাসি তাড়াতাড়ি চলে আসছে, চলো মামি আর মামির বউ মিলে আমার বিয়ের বউ হাতে অ্যালবাম দেখছিল, আর সত্যি অনেকদিন পর অ্যালবামটা খোলা হয়েছে, আগে প্রায় প্রায় খুলতাম, এখন মেয়ের জন্য খোলা হয় না, তো অনেক স্মৃতি মনে পড়ে গেছে অ্যালবামটা দেখে। এই যে মামি সেম শাড়ি আমার বিয়ের বকি ঘরোয়া বউ যা পরেছে সেম শাড়ি এখনো পরে আছে, আজকে দিনে সেম মামি মোটামুটি 5 বছর ধরে একসাথে পড়তে, এই দেখো সবাই দেখাচ্ছে তাই আমি জানলে বুঝে এখন বাজে হচ্ছে 6:30 ঘড়িতে, সবাইকে জানাই গুড ইভিনিং। তো আমরা গল্পে এতটাই মত্ত ছিলাম যা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি, করতে পারিনি ভিডিওটা, মাঝখানে মেয়ে ঘুমিয়ে পড়েছিল, মেয়ে 1 ঘন্টা ঘুমিয়েছে আজকে, জানি তো ঘরে লোক থাকলে বাচ্চারা ঘুমোতে চায় না, 1 ঘন্টা পরে উঠে গেছে, তো সবাই মিলে বসে যেহেতু মানে মামির যে মেজ ছেলে বউ উনি ও ডক্টর,
কোন নার্সিং হোম গুয়াহাটি আমি ঠিক বলতে পারছি না, তো ওর কাছে অনেক কিছু শুনলাম। ওদের কাছে তো এগুলো নর্মাল না, যখন ও ফার্স্ট মেডিকেল পড়ে কী করছে না করছে, আমরা সবাই মিলে আমার যা দিমাগ তো অলরেডি বেরিয়ে গেছে, ওর মিটিং আছে, তো তো চলে গেছে, তো জানোই থাকে না, কিছুক্ষণ ছিল চলে গেছে। তো আমি আমার যা মণিমাসি মা মিষ্টি প্রত্যেকে আমরা শুনছিলাম, তো আমাদের তো এটা নর্মালি ভয়েরই কথা, কিন্তু ওরা তো প্রফেশনাল, ওদের এটা ওদের তো ভয় পাওয়ার কোনো কথা নেই। শুরুটা কীভাবে করলো বলেছে, মেডিকেল ডিব্রুগড় যখন মেডিকেল কলেজে পড়তে তখন লাশ এইভাবে বের করছে, মাগো এগুলো বলে আমার লাভ নেই মাগো। ইভেন কি আমি কিছু ফটো দেখিয়েছি, কদিন আগে ছেলেটা হয়তো বিয়ে ছিল, তো অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওর পেটে রড ঢুকে, রড ঢুকে কী অবস্থা, তো ওই ফটোটা দেখেছি মাগো আমাদের কাছে, তো ওর কাছে তো নর্মাল কোনো নর্মাল ব্যাপার, এগুলো আমাদের কাছে কোনো ব্যাপার না, তো আমাদের কাছে তো এগুলো কী বলবো। যাই হোক, তো বহুত খুশি শুনলাম ওর কাছে, তাকে নিয়ে পেটটা এখনও ফুলে যাচ্ছে আমার। আর এখন আমি একটু মেয়ের সাথে খেলাধুলা করি, পরের সঙ্গে কথা বলবো, চলো রাখছি। তো এখন বাজে হচ্ছে রাত্রে 10:30, তো এই যে জাস্ট দিবাকর আসলো, দিবাকরের শরীরটা মনে হয় ভালো না, এই জাস্ট আসলো, আসছে অনেকক্ষণ আগে, দিবাকর আরেকখানে গেছিল, আসলো একবার এসে আবার গেছে, আর 10-15 মিনিট পর আবার আসলো। তো রাঙা দাঁত আছে, পিকনিক গেছে, পিকনিক থেকে আসছে, বলে এতটা দূর, মানে এত দূর, মানে যেতে আসতে 8 ঘন্টা, মানে লামডিং টু গুয়াহাটির থেকেও বেশি দূর, এত দূর ভালো লাগে না গো। পিকনিক মানে কি, 1 ঘন্টা রাস্তা, ঠিক আছে, আধা ঘন্টা 1 ঘন্টা রাস্তা, মস্তি। ওখানে পিকনিক স্পটে গিয়ে যদি আমি টাইম স্পেন্ড করতে না পারি, ওই যাওয়া আসাতেই রাস্তাতেই সব টাইম শেষ হয়ে যাবে। আমার এরকম পিকনিক আমি যাইও না, আমার ভালোও লাগে না। আর মেয়েকে তো খাওয়াতে পারা, মেয়ের পেটটা ফেপে আছে, মেয়ে 2 চামচ ভাত খেয়ে দিবাকর বলো, আরে তুমি কি বুঝো না মেয়ের পেটটা ফেপে আছে, তোর খাওয়ালাম না। মেয়ে এখন গেছে যায় রুমে, মিষ্টি এখনও ঘুম, মিষ্টিও ঘুমিয়ে পড়েছে। তাহলে চলো আজকে সারাদিনের ভিডিওটা আমি এখানে শেষ করছি, টাটা, গুড নাইট, সুইট ড্রিম।